গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কিন্তু যা গরম পড়েছে, সেই গরমে মানে ভালো থাকাটা খুবই মুশকিল। আর আমিও ভালো আছি, কিন্তু বীভৎস গরম পড়েছে। আর এই গরমে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই চাই। কিন্তু ভালো থাকতে চাইলেই যে ভালো থাকা যাবে তা তো নয়, যা গরম এসছে। তো যাই হোক, খুব সাবধানে থাকতে হবে এই গরমে, কারণ গরমটা তো পার করতে হবে। আর আমি এখন সকাল সকাল কি করছি, আমি অ্যাজ ইউজুয়াল সব সময় যা করে থাকি আর কি, জলখাবার বানাচ্ছি। তো আজকে সকালে এই আলু, কুমড়ো, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে আর একটুখানি মানে ওই ভাজা ভাজা মতন করছি। তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু সফট করে নিলাম, নিয়ে তারপরে যে সবজিগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব, দিয়ে আর নুন চিনি দিয়ে নামিয়ে দেবো। তো এটাই ছিল আজকে আমাদের জলখাবার। তার সাথে রুটি করলাম, আর মিষ্টিতে তো বোঁদে আছে, আর চা করেছি। তো আজকে দুদিন পর আমি আবার রুটি করলাম, কারণ কালকে তো আমরা দই চিড়া খেয়েছিলাম। মানে এই গরমে না কিছু না খেতে ইচ্ছা হচ্ছে, না কিছু করতে ইচ্ছা করছে, না রান্না করতে ইচ্ছা করছে, মানে কিছুই ইচ্ছা করছে না। কি করে যে দিনটা কাটবে বুঝতে পারছি না। আর যাই হোক, জলখাবার খেয়ে গাছে ফুল তুলতে গেছিলাম, আর ফুলগুলো শুধু বেলি ফুল হয়েছে। আর জবা ফুল মানে দু চারটে মতন হয়েছে, খুব একটা বেশি না। আর আজকে দেখো ওই 8:30 বাজে, তখনই আমাদেরকে কুলার চালিয়ে নিতে হয়েছে। আজকে ওই ঘর থেকে কুলারটা নিয়ে এসে আর এই ঘরে ওকে চালিয়ে দিয়েছি, ও বসে বসে পড়াশোনা করছে। কারণ গরম হোক আর যাই হোক, পড়াশুনো তো করতেই হবে। আর এই দেখো আমাদের নতুন একটা জিনিস এসছে, অ্যাকোরিয়াম। তো ওটাকে এখন অনির্বাণ সেট করছে, ওর মধ্যে বীজ দিয়েছে, মাটি দিয়েছে। অরিজিনাল গাছ লাগাবে ও আসলে, তো ওগুলো এখন করছে। তো যাই হোক, এইসব করে ঘরের সব কাজ কোনো মতে তো সারতেই হবে, রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, আর আজকে বানাবো দই ভিন্ডি। তো অ্যাকোরিয়ামটা যখন সেট হয়ে যাবে, ওর গাছ বেরিয়ে যাবে, তখন আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন রান্না করছি, আর এখানে তাড়াতাড়ি সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি, যাতে ভাতটা না ঠান্ডা হয়ে যায়, নাহলে এত গরম থাকে যে খেতে পারা যায় না। আর এই গরমের মধ্যে ভাবতে হচ্ছে যে কি রান্না করলে মানে মুখে একটু খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও কাজটা হয়ে যাবে। তো সেই জন্য সেই ভেবে আর কি দই ভিন্ডি বানাচ্ছি। তো ভিন্ডিতে দই ভিন্ডিতে আমার মনে হয় না আলু দেয়, কিন্তু আমার ভিন্ডি একটু কম ছিল, তো সেই জন্য আমি আলু দিয়েছি একটু বাড়াবার জন্য। তো আলুটাও ভেজে তুলে রেখেছি, ভেন্ডিটাকে ভাজলাম, ওটাকেও তুলে রেখেছি। তো এরপরে সব তুলে রেখে আবার কড়ায় তেল দিয়ে একটু জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, টমেটো সব কিছু দিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন মিক্স করে নেব, মানে নুন দিয়ে। এটা একটু সফট হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দেব, আর দইটাকেও আমি বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা, ধনে, মানে কোয়ান্টিটি হিসাবে সব কিছু আন্দাজে দিতে হবে। দিয়ে আবার নুন, চিনি সব কিছু দেব, আর ভেন্ডির মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়েছি আর হলুদ দিয়েছি। তো এইসব দিয়েছি, আবার মশলাটার সাথে দইটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এখন এই গরমে না যত শর্টকাটে রান্না করা যায় ততই ভালো। তো দই ভিন্ডি বানাতে খুব বেশি একটা সময় লাগে না। তো হয়ে গেছে, আমার এপাশে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, দিয়ে আবার একটুখানি ওই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি যে কিনে রেখেছি রেডিমেড ওটাই ইউজ করছি এখন, আর আদা রসুন সব ছাড়িয়ে ইউজ করতে আর ভালোও লাগে না গরমের মধ্যে। আর তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এবার ভালো করে ওটাকে মিক্স করে, আর যে দইয়ের সাথে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে না আমি একটু ইন্ডাকশানের ফ্লেমটা কমিয়ে দিলাম, যদি বাই চান্স দইটা ফেটে যায়, কিন্তু ফাটেনি, কারণ দইটা আমি অনেক আগের থেকেই বের করে রেখেছিলাম, নর্মাল টেম্পারেচারে চলে এসেছিলো। এবার নুন চিনি যে যার স্বাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটাও দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো। দিলে এবার ভেন্ডি আর আলু সব সেদ্ধ হয়ে যাবে, দিলে আস্তে আস্তে এটাকে শুধু এবার আর কিছু করার নেই, আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। আর তো দেখো কালারটা কি সুন্দর এসছে না, আর আমার আলু আর ভেন্ডি সব সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগছিলো খেতে। আর আমি একটু চেখে দেখলাম, আমি একটুখানি মিষ্টি দিয়েছি,
আর একটা ভেন্ডিও ভেঙে যায়নি, কারণ খুব হালকা হাতে এটাকে মিক্স করতে হবে যাতে ভেন্ডিগুলো ভেঙে না যায়। তার জন্য একটু ভেন্ডিগুলো বড় বড় করেও কাটতে হবে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ডাল ছিল, তার সাথে লাল শাক ভাজা আর দই ভেন্ডি। তো এই হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এরপরে বিকেলে হয়েছে, আর বিকেলে 4টার সময় আমি রূপকে টিউশন ছেড়ে এসেছিলাম, আর এখন 5টা বাজে, আবার ওকে আমিই নিতে এসেছি। এরপরে এখান থেকে যাওয়ার পর ও আবার ঘরে গিয়ে একটু রেস্ট নেবে, দিয়ে 6টার সময় আবার আরেকটা টিউশন আছে, তো সেখানে আবার যাবে। তো মাঝখানে ওকে একটু খাইয়ে ঠাইয়ে তারপরে ও যাবে। তো যাই হোক, এখন সামার ভ্যাকেশন হলেও কোনো টিচারই আর কি ছুটি দেয়নি, কারণ 9-এর পড়া বুঝতেই পারছো অনেক পড়ার চাপ আছে। তো ওকে টিউশন থেকে নিয়ে আসার পর একটু খেতে দিলাম, তো খাচ্ছিল, তারপরে আমার ঘরের বাকি সব কাজ শুরু হলো। তো ওকে আবার নেক্সট টিউশনের জন্য অনির্বাণ ছাড়তে নিয়ে গেল, আর আমি এখানে আজকেও মেশিন চালিয়েছিলাম, তো সেগুলো সব মেলে ঠেলে দিলাম। আর এরপরে সন্ধ্যা দেব, এই সব কাজ তো আছেই, রোজকার কাজই, গরম হোক আর যাই হোক, ঘরের কাজ বা জীবন কোনোটাই তো থেমে থাকে না, সবই করে যেতে হবে। আর এখন সোজা রাত্রির ডিনারে এসেছি, আর আজকে আমরা কী খাবো বলো তো? বার্গার খাবো। তো এটা পুরোটাই রূপের বাহানা, যেহেতু ঘরে আছে এখন সামার ভ্যাকেশন, তো ওর একটার পর একটা কিছু না কিছু বাহানা রোজই আছে। তো ভাবলাম যখন ও একা খাবে কেন, সবাই মিলেই খাই, আর তার সাথে রাত্রির ডিনারটা এটাই করি। তো সেই জন্যে চিকেন বার্গার বানাবো আজকে। তো সেই জন্যে দেখো, চিকেন প্যাটি আমি সকালেই বানিয়ে রেখে দিয়েছি আজকে, আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে যে বানগুলো আছে ওগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে একটু অনির্বাণ অনুভব করে হালকা একটু জল হাত দিচ্ছে, যাতে এগুলোকে যখন আবার আমি মাইক্রো ওভেনে ঘোরাবো তখন যাতে চিমসা চিমসা না হয়ে যায়। তো সেই জন্যে একটুখানি জল দিয়ে এরকম করে করলে না বেশ বানগুলো সফট সফট থাকে, তো সেই প্রসেসটার জন্যেই এটা করা। তো এবার এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দেবো। আর চিকেন প্যাটি বানিয়েছি, তো সেটার যদি রেসিপিটা তোমরা দেখতে চাও তো আমি শর্টসে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। আর এরপরে চিজ দেব, আর সবজির মধ্যে আমি আজকে শসা ছিল না, তো পেঁয়াজ আর টমেটো দিয়েই আমি করেছি। তো ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব কিছু মিশিয়ে এটাকে বানিয়ে নেব। তো হঠাৎের ওপরেই করেছি বলে আর লেটুস পাতা টাতাগুলো আর আনা হয়নি, তো যতটুকু হাতের কাছে যা পেয়েছি সেই সব দিয়েই বানিয়েছি। আর রূপে তো চিকেন থাকলেই হলো, যেই বলেছি চিকেন প্যাটিস বানিয়ে দেবো, তো চিকেন প্যাটি দিয়ে তোকে বার্গার বানিয়ে দেবো, তো ব্যাস, ওর তো আর কিছুই দরকার নেই। তো হ্যাঁ, খেতে সত্যি খুব ভালো হয়েছিল, আর চিকেন প্যাটি দিয়ে বাচ্চাদের কেন, বড়রাও এটা খেতে পারে, আর খুবই বেশ মুখরোচক জিনিসটা, আর বানাতেও খুব একটা ঝামেলা নয়। তো বাটার দেওয়ার পর এবার আমি ওই যে টমেটো আর পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, এরপরে চিকেন প্যাটিগুলো দিয়ে আর তার উপরে একটা করে চিজ দিয়ে দেবো, দিয়ে আর মাইক্রো ওভেনে একটুখানি ঘুরিয়ে নেবো, দিলেই হয়ে যাবে আমাদের বার্গার। আর ঘরে বানানো আমার মনে হয় বেশি ভালো, কারণ এই গরমে বাইরে থেকে কিনে এনে খাওয়া সেটা কিন্তু ঠিক না। তো যাই হোক, এখন বাচ্চার বাহানাতে আমাদেরও খেতে হচ্ছে। আর এটা একটু অরিগ্যানো দিচ্ছি, পিৎজার সাথে যে অরিগ্যানোগুলো থাকে সেই প্যাকেটগুলো আমি রেখে দিই, তো সেটাই আমি এখন ওখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে এক একটা চিজ দিয়ে আর মাইক্রো ওভেনে ঘুরিয়ে নেবো। তো আমি আর এর মধ্যে সস অ্যাড করিনি, কারণ চিজ আছে তার সাথে বাটার দিয়েছি, তো সসটা খেলে যদি এই গরমে অম্বল টম্বল হয় তো সেই ভয় আর দিইনি। তোমরা যদি চাও তো সস দিয়ে খেতে পারো। আর এবার মাইক্রো ওভেনে আমি 100°C 40 সেকেন্ড মতন দিয়ে আর এটাকে ঘুরিয়ে নেবো, আর দিলেই আমাদের ডিনার রেডি হয়ে যাবে। আর এর ভেতরে না মাঝে মাঝে চিকেন না দিয়ে ডিমের অমলেট করেও দেওয়া যায়, তো সেটাও খুব ভালো লাগে খেতে। তো নানা রকম করে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদেরও ভালো লাগে। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।